অভিষেকের কনভয়ের উপর কুর্মীদের হামলার প্রতিবাদে রবিবার বিকেল 4টার সময় রেজিনগর বিধানসভার পূর্ব চক্রে ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। এই মিছিল রেজিনগর তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে গোটা রেজিনগর পরিক্রমা করে আবার তৃণমূল পার্টি অফিসে শেষ হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আতাউর রহমান এবং 6টি অঞ্চলের প্রধান মেম্বার সহ তৃণমূল কর্মীরা। আমাদের পশ্চিমবঙ্গে সর্বাধিক অধিনায়ক মাননীয় অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আজ গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে নবজাগরণ কর্মসূচিকে সামনে রেখে যেভাবে জনজোয়ারে পরিণত করেছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে সেই বাংলার অধিনায়ক অভিষেক ব্যানার্জির প্রতি কুর্মী সম্প্রদায়ের পোশাক পরে বিজেপির হারমাত বাহিনী যেভাবে অতর্কিতভাবে তিনার প্রতি হামলা করেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা বেলডাঙ্গা টু পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে তৃণমূল কংগ্রেসের ঘরে ঘরের ছেলেরা আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে যেভাবে বাংলার মানুষ আজকে মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছে, অভিষেক ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকারের যিনারা রয়েছেন, বিজেপি সরকারের যিনারা আজকে পশ্চিমবঙ্গে প্রতিনিধিত্ব করছে, তিনারা আজকে বিভিন্নভাবে সাম্প্রদায়িক তাস খেলার পরেও আজকে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে কণ্ঠরোধ করতে পারেনি। তাই আজকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি কুর্মী সম্প্রদায়কে নাম করে আজকে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আজকে তিনার প্রতি যে আক্রমণটা চালিয়েছে, আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এই বাংলার মাটি তথা রেজিনগরের মাটি থেকে আজকে তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা রাস্তায় নেমেছি।